দিন আয়োজিত হয়ে গেল হাই ক্লাবের অ্যানুয়াল জেনারেল মিটিং যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন নবীন কর্তা থেকে শুরু করে ক্লাবের সদস্য আইএনজিবিরা একই সঙ্গে সকলের জন্য ছিল ক্লাবের প্রথা ও ঐতিহ্য মেনেই স্ন্যাকস এবং মাটন সহযোগে দিদার নৈশভোজের আয়োজন ক্লাবের নতুন কমিটিকে আগত সকলেই শুভেচ্ছা জানায়। আড়িসি সর্বপ্রশাত মহাশয়কে সদস্য দলপতি দিয়ে সম্মানিত করুন। থ্যাঙ্ক ইউ গজনদা। ছবিটা উঠবে।

good evening, friends. Uh, it's my real proud privilege and honor, and i would like to pay all my gratitude to the present committee who was kind enough to co-opt me as a vice president of the club our committee, and i will be a part of the team. যে সেটা অনেকটা বেড়েছে নতুন কমিটি এবং আগের শুরু হয়েছিল এবারের কমিটিটা খুব ভালো কাজ করছে আমি আশা করবো এদের কাজের ধারা আরো এগিয়ে নিয়ে যাবে এদেরটা হ্যাঁ আগে যে ইম্প্রেশন ছিল হাইকোর্ট ক্লাব সম্বন্ধে এখন হাইকোর্ট ক্লাব সম্বন্ধে ভিন্ন মানুষের চিন্তাধারা ধারণা সেই ধারণাটা আরো ভালো হোক এটাই আমি চাইব হাইকোর্ট ক্লাব হাইকোর্টের সমস্ত জন্য আমরা যারা বিভিন্ন জায়গায় আছি তাদের সকলের যাতে পার্টিসিপেশন থাকে সেদিকে নজর রাখা উচিত তারা ভালো করে কাজ করুক আরও ভালো করে কাজ করুক সিনিয়রদের সম্মান দিক এবং যারা আমাদের হাইকোর্টের মুখ উজ্জ্বল করেছে তাদের প্রতি তাদের সব সব সুমন এই জয়দীপ তুই আমি কি বলবো খুশি আমার এই কমিটি অত্যন্ত ভালো কাজ করছে সকলকে নিয়ে চলছে জাতি ধর্ম দল নির্বিশেষে আমরা অ্যাডভোকেট কালো কোর্টের লোক সমস্ত এক জায়গায় হাইকোর্ট ক্লাবের যে কোনো অনুষ্ঠান হলে আমরা একসঙ্গে কাজ করি এবং কমিটি সকলকে সম্মান দেয় এবং সকলকে সঙ্গে নিয়ে চলে ক্লাব তো সকলে বাড়ার সাইডিটরি বাড়ার সেগরেটারি ঠিকই আছে কিন্তু এখানে তো আমাদের মানে দলম ধর্ম জাত বিশেষ সকল আমরা একসঙ্গেই চলি আমরা এখানে কোনো বিভাজন বিভেদ রাখি না আগামী দিনে ভালো কাজ করার জন্য শুভেচ্ছা রাখব যে আরও ভালো কাজ করতে হবে ভালো তো শেষ নেই আরও ভালো করতে হবে মহিলারা আগেও ছিল দিনের পর দিন বাড়ছে কারণ ক্লাবের অ্যাক্টিভিটিস বাড়ছে আগে মহিলাদের ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হতো না এখন সেগুলো হচ্ছে যত বিভিন্ন ধরনের অনুষ্ঠান কর্মসূচি হবে ক্লাবের অ্যাক্টিভিটিস বাড়বে মহিলা পুরুষ সকলেই বাড়বে এটা আগে আগেও ছিল আগে লোকজন কম আসতো এখন লোকজন বেড়েছে উকিলিবরা খেতে এবং খাওয়াতে দুটোই ভালোবাসে দেখুন আমি একটা কথা বলতে চাই যে এই কাজটার কৃতিত্ব আমাদের কমিটির নয় কাজটার কৃতিত্ব গোটা ক্লাব সদস্যদের কারণ সদস্যদের সহযোগিতা না থাকলে এবং আমাদের কমিটির যদি পারফরমেন্স ঠিক না থাকতো তাহলে এই কাজটা কখনোই করা সম্ভব হতো না আর আমাদের ক্লাব যেটা বললো সেক্রেটারি যে আমাদের ক্লাব একটা পরিবার অতএব সবাই সদস্যকে সদস্যদের নিয়েই আমরা চলি এবং এখানে রকম দেখ আজকে তো মিটিংয়ে দেখলেন আপনারা যে মিটিংয়ে কোনো রকম সব কিছুই সব সর্বসম্মতিক্রমে পাশ হলো আর একটা জিনিস বলতে চাই এই যে আমাদের সিএবি প্রেসিডেন্ট যে আমাদের রিপ্রেজেন্টেটিভ সিএবি যে রিপ্রেজেন্টেটিভ আমাদের ক্লাব থেকে তরুণ চ্যাটার্জি এর কিন্তু একটা সহযোগিতা বিশাল মানে ওর যে মনিটরিং একটা ইয়ে সেটা ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয় থ্যাংক ইউ অল অ্যাকচুয়ালি বুড়িভোজ তো ঠিক আছে বুড়িভোজ তো প্রতি বছরই হয় ভূরিবজের মধ্যেও থেকে আন্তরিকতা এখানে বেশি ছিল ক্লাবে যারা মেম্বার আমার ক্লাবে দুজন দুপাশের দুজন ফ্যামিল্টি থেকে আছেন প্রীতম প্রীতম চৌধুরী এবং অরিন্দম সেন এরা জানে যে আমরা এই যৌথভাবে যে এই আয়োজনটা করেছি ক্লাবে এটা আমরা খুব গর্বিত এবং আপ্লুত এবং প্রতিটা ক্লাব মেম্বারদেরকে যে আমরা মানে প্রত্যেকটা ব্যাপারে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি সেটা আমরা এগিয়ে নিয়ে যাব এটা আমাদের লক্ষ্য মহিলারা তো আসবেই মহিলারা যদি যে কোনো ব্যাপারে যদি মহিলারা এগিয়ে আসে সেই সব ক্ষেত্রে অনেক কাজের পরিসরটা বৃদ্ধি পায় আমরাই চেয়েছি আমরাও চাই যে এই প্রস্তান্ত্রিক সমাজে মহিলাদের একটা ঐতিহ্য অস্তিত্ব আছে এবং তারাই আমাদের শক্তি তাদেরকে নিয়ে এসে আমরা ক্লাবটাকে আরও ব্যাপী এগিয়ে নিয়ে চেষ্টা করছি অ্যাকচুয়ালি কী হয় সবাই মিলে কাজ করি দেখছেন যে আমি আমি যে বাইক দিচ্ছি আমার দুপাশে কিন্তু আমার দুই ফ্যান সেক্রেটারি আছেন আরও যদি থাকতেন ওই যে আমার কমিটি মেম্বার এসছেন তারপরে আমাদের এটা যৌথ একটা প্রচেষ্টা এখানে আমাদের কোনো পার্সোনাল মানে ইগো নেই আমরা যা করি আমাদের মধ্যে যদি মনোমালিন্য হয় আমরা সেগুলোকে নিজের মধ্যে কিনি এবং ক্লাবের জন্যে আমরা সবাই মিলে ক্লাবের যে উন্নতি সেটার জন্য আমরা চেষ্টা করি এবং এই অদূর্বস্য নিশ্চয়ই আমরা জানি না কতটা এই বার্তা পরবর্তীকালে যারা আসবেন তারা আমাদের এই বার্তাটা কতটা নিতে পারবেন জানি না যদি নিয়ে চলেন নিশ্চয়ই আরও বেশি উন্নতি হবে এটাই আমাদের আশা দেখুন এখানে দল নয় এখানে দল রঙ কিছু নয় এখানে ক্লাব মেম্বার এখানে আমাদের কোনো দল রং ডাকবে না কারণ আমরা সবাই মিলেমিশে এক হয়ে আছি আমাদের একটাই লক্ষ্য ক্লাবকে কীভাবে উন্নতি করা যায় মেম্বারদের কীভাবে পরিষেবা দেওয়া যায় আরও বেশি উন্নতি করা যায় এটা আমাদের লক্ষ্য সুতরাং এটার জন্য আমরা চিন্তিত নই সবাই ভালো থাকেন এবং প্রত্যেকটা আমরা সবাই লার্নের ফ্রেন্ড এবং লার্নের মেম্বার্স আমরা সবাই একসঙ্গে এই ক্লাবকে ভালোবাসি এবং ক্লাবকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ আমাদের ম্যাক্সিমাম বারের মেম্বাররাই হাইকোর্ট ক্লাবের মেম্বার এবং অ্যাকচুয়ালি আমরা তো সবাই এক আমাদের একটাই পরিচয় উই আর দ্য আই বিলংস টু লিগাল ফ্র্যাটারনিটি এবং আমাদের প্রথম পরিচয় আমরা অ্যাডভোকেট কোনো পলিটিক্যাল ব্যাপার নেই আমাদের মধ্যে পলিটিক্যাল আদর্শ তো প্রত্যেকেরই আছে হাইকোর্টে জজও যত ভোট দিতে যায় সে তো নিশ্চয়ই কোনো একটা দলকে অ্যাটলিস্ট নোটাকেও ভোট দেয় অতএব আমাদেরও মধ্যে তাই আছে কিন্তু আমরা ক্লাবে বা বারে আমরা কোনো পলিটিক্যাল আইডিওলজিকে সাপ সাপোর্ট করি না বাড়ার একটাই কারণ আমি মিথ্যা কথা বলবো না একদম সত্যি কথা বলি অলকাশিস দা যিনি সেক্রেটারি অত্যন্ত জেনুইন ভদ্রলোক এবং এদের যিনি গাইড করছেন আমাদের সিএবির যে প্রতিনিধি হাইকোর্ট ক্লাব থেকে তরুণ চ্যাটার্জি ও সবাইকে নিয়ে ক্লাবের যাতে ভালো হয় সব কিছুটা দেখভাল করছে তাই সবাই ক্লাবে আসতে পছন্দও করছে এবং ক্লাবটাও আগের যারা কমিটি ছিলেন তারা অনেক ভালো করে ক্লাবটা ক্লাব টেন্টটাকে তৈরি করে দিয়ে গেছেন এখানে এসে বসা যায় এনজয় করা যায় একটা মানে সুন্দর একটা পরিবেশ ইমতিয়াজ আর অশোক অশোকদণ্ডনিয়া এদেরও অবদান অনেক ছিল হ্যাঁ সঙ্গে তরুণেরও অবদান ছিল দেখুন আইনজীবীরা আমরা তো যারা আইনজীবী তাদের কাজই হচ্ছে সারাক্ষণ পড়াশোনা করা সর্ববিষয়ে জ্ঞান অর্জন করা এবং সমাজে সমাজ বিজ্ঞান সম্পর্কে যা যা আছে অ্যাডভোকেটরা আগে ওটা ফলো করে কারণ আমাদের একজন অ্যাডভোকেটই কখনও মেডিকেল জুরি স্টুডেন্টসের কাজ করছে কখনো সোসাইটি চেঞ্জ হচ্ছে আইন চেঞ্জ হচ্ছে সোসাইটির জন্য কাজ করছে খেলাধুলা সর্বক্ষেত্রে আইনজীবীরা ওই জন্য তো সব ব্যাপারে লার্নেড এরা আরও ভালো করে করুক খেলাধুলা যেন আরও গর্জিয়াসলি হয় এরা ভালো করছে এমনিতে এবং আরও ভালো করে করুক এই শুভকামনা রেখে আমি আজকের মতো আপনাকে ছাড়ছি এটা ট্র্যাডিশান এটা ইদানিং এ ট্র্যাডিশানের মাত্রাটা অনেক বেড়েছে বিকজ অফ তরুণ চ্যাটার্জি তরুণ চার্জী যেরকম ভোজন রসিক মানুষকে খাওয়াতে ভালোবাসেন উনি যেমন খাওয়া খাওয়া দাওয়াটা কম করেন কিন্তু উনি মানুষকে খাওয়াতে ভালোবাসেন এবং অ্যারেঞ্জমেন্টের কোনোরকম কমতি হয় না এটুকু বলতে পারি আমি তাদের অমশ শুভেচ্ছা রইল যে তারা ভালোভাবে কাজ করবে এবং ক্লাবকে আরও ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাবে অ্যাকচুয়ালি আজকে আমাদের ক্লাবের এজিএম দু হাজার তেইশ চব্বিশের যে এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা অনুষ্ঠানিত হলো এই এজিএমের মূল উদ্দেশ্য থাকে যেটা আমাদের গত এক বছরে খরচা করেছি আমরা এবং ক্লাবের কিছু আয় করেছি সেটা আমাদের যারা সাধারণ মেম্বার তাদের কাছে পেশ করার একটা দায়িত্ব থাকে কমিটি এবং সেটা আমরা পেশ করেছি এবং কমিটির এই হিসাব নিকাশকে আমাদের সাধারণ মেম্বাররা যারা সাধারণ সদস্য আছেন হাইকোর্ট ক্লাবে তারাও পাশ করেছেন এবং খুশির সাথে আমি জানাতে চাইব যে এবছর আমরা গত মরশুমে যা খরচা করেছি গত ফাইন্যান্সিয়াল ইয়ারে যা খরচা করেছি তার থেকে আমাদের আয় হয়েছে আমরা খরচা করার পরেও আমাদের কিছু সারপ্লাস আছে এবং আমাদের যা এফডি জমা থাকে যা সঞ্চয় থাকে সেগুলোও আমরা বৃদ্ধি করতে পেরেছি যেহেতু আমি ক্লাবের কোষাধ্যক্ষ বা ট্রেজারার সেহেতু এই বিপরীত ব্যাপারে আলোকপাত করা আমার দায়িত্ব আমি সেটা বললাম আর এই ভুড়িভোজের ব্যাপার বলবো প্রতি বছর এটা ট্র্যাডিশনাল ব্যাপার আমাদের ক্লাবে সুন্দর করে আয়োজন হয় এবং আমাদের সকল মেম্বাররা একসাথে আমরা খাওয়া দাওয়া করি এটা বার্ষিক উৎসবে পরিণত হয় তা সেটা সুন্দরভাবে হয়েছে চলছে এখনও আরও অনেকক্ষণ রাত পর্যন্ত চলবে প্রচুর মেম্বাররা এসছেন আমি খুব খুশি এই ব্যাপারে এবং সকলকে ধন্যবাদ সকলকে স্বাগত আবার আগামী বছর এজিএমের জন্য আমাদের আশা রইল আর আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে আপনারা আমাদের সহযোগিতা করবেন আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ার আসছে আমরা যেন সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে পারি ধন্যবাদ অবশ্যই চাপের প্রচুর মেম্বার এবং বোঝেনি সবাই আইনজীবী এখানে কেউ এরকম না যে কাউকে বুঝিয়ে কিছু করে দেওয়া যাবে কোনো রকম বেআইনি কিছু করা যাবে সবাই বুদ্ধিজীবী এবং সবাই যথেষ্ট নলেজ আছে সবার এই ব্যাপারে ওনারা সবাই সম্মতিক্রমে আজকে এই অডিট পাশ হয়ে গেছে আমি খুব খুশি আমার চাপ মুক্ত আমি তবে আগামী বছর আবার আছে আপনাদের কাছে প্রার্থনা করব আপনাদের সহযোগিতা যেন আগামী বছরে আমি এই অ্যাকাউন্টস পাস করাতে পারি না না এখনও হয়নি আমি বলতে গেলে বাড়ির হোস্ট তা আজকে আমার পক্ষে সম্ভব না আগে কিছু করার আমাদের সবাই যারা আছেন সাধারণ মেম্বার আজকে তারা ক্লাবের আমাদের কাছে অতিথি আমাদের কমিটির কাছে তা সেই অতিথিরা আগে ওনাদের গ্রহণ করুন আয়োজন তারপরেই আমরা নিশ্চয়ই আমরাও পার্টিসিপেট করব তবে তাদেরও আয়োজন গ্রহণ করার পরেই আমরা প্রত্যেক বছরে একবার করে এজিএম হয় বছরে একবার করে এজিএম হয় আমরা মোটামুটি পেজিএমে আমাদের যারা মেম্বার আছে সবাই আসে যারা কলকাতা হাইকোর্টে প্রায় সেভেন্টি পার্সেন্ট অ্যাডভোকেটই এই ক্লাবের মেম্বার কেউ লাইফ মেম্বার কেউ অ্যানুয়াল মেম্বার আমরা প্রত্যেকেই আসি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয় এবং তার সাথে মানে রাত্রেবেলা ডিনারের ভরিভোজ তো থাকেই তো আমরা এখনও পর্যন্ত এসেছি খুব সুন্দর পরিবেশ এখন এখানকার যে কমিটি আছে যে কমিটি খুব সুন্দর ব্যবস্থা করেছে গত বছরও ধনিয়া সাহেব যখন ছিল প্রেসিডেন্ট তখনও খুব সুন্দর ব্যবস্থা ছিল এবছরও হয়েছে তাই জন্য আমি যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং আশা করব যে বিগত যে বছরগুলো আসছে সেই বছরগুলো বছরগুলোতেও যেন এরমভাবে সুন্দরভাবে এজিএম হয় আমরা আসবো আনন্দ করব এবং কবজি ডুবিয়ে খাবো এই আশাই রাখি এবং নতুন কমিটিকে শুভেচ্ছা দেবো আরও নতুন নতুন ইভেন্ট করুক ভালো করে পুজোটা করুক সরস্বতী পুজো এটা সেটা করুক ভালো ভালো ইভেন্ট করছে করুক এবং যে সুন্দরভাবে এরা এই নতুন যে ক্লাবটা আমাদের হাইকোর্ট ক্লাবটা যে তৈরি করে দিয়ে গেছেন আমাদের আর প্রাক্তন যে প্রেসিডেন্ট অশোক কুমার ধনইয়া সাহেবের নেতৃত্বে যে হয়েছে সেই ট্রেনটা সেটা জানি সুন্দরভাবে সংরক্ষিত করতে পারে এরা আমরা প্রত্যেক দিন প্রায়ই আসি এবং প্রত্যেকবার বিভিন্ন অনুষ্ঠানেও আসি এসে খুব ভালো লাগে এবং এরা এই ঐতিহ্য এই ঐতিহ্যটা বজায় রাখবে এই আশা এবং ভরসা রাখি দেখুন এই তৃপ্ততা গত বিগত একশো বছরের ওপর থেকে আমাদের হাইকোর্ট ক্লাবের এই তৃপ্ততার সঙ্গে আমরা প্রত্যেকেই আমাদের পূর্বপূর্ব পূর্বশরীরা জড়িত এবং আমরাই আমরা সেটার লেগেসি বহন করে নিয়ে যাচ্ছি মাত্র এবং এই তৃপ্ততা শুধুমাত্র এই যে ভোজন বা এই যে সুন্দর আয়োজন তা দিয়ে হয় না এই যে আমরা প্রত্যেকটা সময় একে অপরের সঙ্গে মিলিত হই এবং নানানভাবে একে অপরের সঙ্গে আমাদের মত বিনিময় করে নিই ইলেকশান টাইম ছাড়া ইলেকশনের সময় হয়তো নিজের নিজেদের নানান যে অ্যালিজেন্সগুলো আছে সেগুলোকে সামনে রেখে আমরা ইলেকশানে লড়ি কিন্তু ইলেকশনের পরে যখন আমরা একটা কমিটি ফর্ম করি তারপরে কিন্তু আমরা প্রত্যেকে নিজের নিজের মতন করে ক্লাবের উন্নতির জন্য এগিয়ে এগিয়ে আসি এবং তারই প্রতিফলন হচ্ছে এই সুন্দর একটি এজিএম প্রত্যেক বছরের নয় এবছরও আমরা এজিএমের যে অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছিল তাতে কিন্তু শুধুমাত্র আমাদের এই কমিটি মেম্বারদের তাদের সাফল্য বা তাদের ভালো লাগার ব্যাপারটা নয় আমরা প্রত্যেকটা মেম্বার যে যেভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য প্রত্যেক হাইকোর্ট ক্লাব মেম্বারদেরকে আমরা অভিবাদন জানাই এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পূর্বতেও যেরকম হাইকোর্ট ক্লাব চলে এসছে এতদিন পর্যন্ত উনিশশো সাল থেকে এখনও পর্যন্ত আমরা যেভাবে বহন করে যাচ্ছি আশা করি আগামী দিনেও একইভাবে একই লেগেসি নিয়ে আমাদের পরবর্তী প্রজন্মরা এসে হাইকোর্ট ক্লাবকে নিয়ে যাবেন এবং ত্বরান্বিত করবেন ভবিষ্যতের ভালো কিছু করার জন্য আমাদের হাইকোর্ট ক্লাব বর্তমানে যে টেনিস ক্যাম্পটা রয়েছে পুরো ব্যাপারটা আমার মনে হয় যে ময়দানের জন্য আজক বেস্ট এবং এর থেকে ভালো কিছু হতে পারে না ইটস ভেরি নাইসলি ডান এবং নাও দ্য প্রেজেন্ট সেক্রেটারি ইজ ওয়ান অফ দি বেস্ট দ্যাট হ্যাভ সিন সিনিং সে ফর ইয়ার্স সো এর থেকে ভালো সেক্রেটারি হতে পারতো না আমাদের খুব সুন্দরভাবে সব কিছু চলছে আর অনেক জিনিস আমাদের হাইকোর্ট ক্লাবে শুরু করা হয়েছে যেমন জিম শরি করা হয়েছে টেবিল টেনিসটা তো রয়েইছে এছাড়া প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দরভাবে হচ্ছে টেনিস কোর্ট হয় টেনিস খেলা হয় সব কিছু হয় এখানে এবং মহিলাদের ফুটবলে হয় ক্রিকেট হয় যেটা কোনো দিন ছিল না যেটা খুব সাংঘাতিক ভীষণ ভালো দরকার ছিলো ওদের আজকে সকলের পার্টিসিপেশন হয় আমি এক সময় ভাইস প্রেডেন্ট ছিলাম সেই সময় আমি করাতে পারিনি বর্তমান যারা আছে তারা করিয়েছে আমি কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাঙ্কস টু ড্যাম এভরিডে হ্যাঁ মহিলারা তো সবদিকেই এগিয়ে আপনি জানেন আমাদের মামার্টি মানুষ জননেত্রী মমতা ব্যানার্জি তিনিও অ্যাকচুয়াল মহিলা তিনি আজকে পথে নামার পরে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে পথে দেখিয়ে দিয়েছে যে সবাই মিলে আমরা রাস্তায় নামি আমরা নেমে একটা পুজো করছি সবাই মিলে আজকে কমিটি মেম্বারে আছি আমরা কেউ ইলেকশনে দেখবেন অনেক কমিটি মেম্বার হাইকোর্ট বারেও মহিলারাই আছে তো আলটিমেটলি মহিলা কিন্তু সব দিক দিয়েই এগিয়ে আছে এটা নিঃসন্দেহে তার কৃতিত্ব একমাত্র আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির জন্য হ্যাঁ আমাদের আসলে আমাদের তো পথ পরিদর্শক একজন চাই তো আগের কমিটি যা করে গেছে এত সুন্দর একটা ক্লাব বানিয়ে দিয়ে গেছে এত সুন্দর কাঠামো তৈরি করে দিয়ে গেছে সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের এই কমিটি চেষ্টা করছে আর আগামী দিনেও চেষ্টা করব। আশা করি সাফল্য পাবো আমরা তাদেরকে আমি আগামী দিনে আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি কি তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক আর আরও ভালো কাজ করে আরও আগামী দিনে যারা কমিটিতে আসবে তাদেরকে কমিটি মেম্বারদেরকে আরও ভাবে পরিপূরক করুক কি তারা যেন আরও এগিয়ে চলুক আমাদের নতুন কিছু দেখুন আমাদের ক্লাব দাবি করা সত্ত্বেও আমাদের যে কনভেনার আর আমাদের যে এক্স সেক্রেটারি বা এখন যে এখন সেক্রেটারি যিনি আছেন প্রেজেন্টে তা মহিলাদের অনেক কিছু তবে হ্যাঁ আমার দিক থেকে সাজেশন থাকবে মহিলাদের আর একটু পার্টিসিপেশনটা বাড়ালে খুব ভালো হয় ইনডোর অ্যাক্টিভিটি বা আউটডোর অ্যাক্টিভিটি একটু বাড়িয়ে দিলে আরও একটু ভালো হয় এটাই সাজেশন দেব সুন্দরভাবে কাজ করবে বলেই তো এদেরকে নির্বাচিত করা হয়েছে এরা যেটা করছে সেটা ইতিহাস তৈরি করে দিচ্ছে এবং আগামী কাল যে আসবে তার খুব চাপ হবে এদের টেস্ট বোধ বিচক্ষণতা এদের ডিসিপ্লিন এটা মানে এক কথাই বলতে পারি সুপার আমি অবাক হয়ে গেলাম যে পাঁচটায় মিটিং শুরু করবে বলেছে ঠিক পাঁচটাই করেছে পাঁচটা দশ করেনি এই ডিসিপ্লিন যদি ধরে রাখতে পারে তাহলে খুব ভালো হবে তবে একটা জিনিস আমার এদের কাছে আমি আবেদন করতে চেয়েছিলাম কিন্তু করা যায়নি কারণ সময় অল্প ছিল সেটা হচ্ছে আমরা যারা সভ্য তারা এত কম টাকা চাঁদা দিই হ্যাঁ খুব খারাপ লাগে আমার আর এই এলাহি ব্যাপার এটা যে করছে এরা কী করে করছে আমি জানি না তবে খুব কষ্টসাধ্য এবং এরা অনেকে ব্যক্তিগত প্রচেষ্টাতেই এই অনুষ্ঠান করছে কিন্তু সেইটা সমষ্টিটাকে বাড়াতে হবে এবং এই চাঁদা অবশ্যই বাড়াতে হবে আমি সেক্রেটারির কাছে আবেদন করছি এই মাধ্যমেতে যেন এইটা বিবেচনা করা হয় যে চাঁদা বাড়াক এত কম চাঁদাতে এত বড় অনুষ্ঠান এই খাওয়া দাওয়া এত বড় প্যান্ডেল ইত্যাদি আর এত সুন্দর প্যান্ডেল আমি বহুদিন পরে দেখলাম যে এত ভালো টেস্ট বোধ যে করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ এইটা এইটাই তো কাম্য তো একটু বয়স হয়েছে পঞ্চাশ পেরিয়েছে মিলেমিশে করি কাজ হারিজিতি লাজ অলকাশিস সেইটা স্টাবলিশ করে দিল সবাই মিলে করার জন্যে হ্যাঁ অলকাশিস না একা বললে হবে না সঙ্গে অরিন্দম হ্যাঁ আরও আছে অলকাশিসের হাতগুলো খুব ভালো প্রীতম আছে অরিন্দম আছে দারিক আছে আমাদের দেবজিৎ আছে মেয়েরাও আছে মেয়েরাও আছে আরে আমি অবাক হয়ে গেছি মেয়েদের টুর্নামেন্ট করলো এবার ওরা ওই ক্রিকেটে এবং সেটা সাকসেস হলো এত ভালোভাবে যে ভাবা যায় না সেই ব্যাপারে খুব একটা অলকপথ করেনি ওরা বলেছে একটুখানি প্রেসিডেন্ট বলেছে যে মেয়েদের ক্রিকেটের কথা কিন্তু আমি আশা করছি যে আরও বড় হবে আর আমি চাইবো এটা একটু স্প্রেড করতে যাতে করে যে মেয়েরা এগিয়ে আসুক যে দেশের নারী এগিয়ে আসবে সে দেশও বড় হবে সে সংস্থাও বড় হবে হ্যাঁ নারী যদি না আসে তাহলে হবে না একটা মেয়ে যে কাজ একটা মেয়ে যে কাজ পাঁচ দিনে করতে পারে তিরিশটা পুরুষ কাজ পাঁচ দিনে করতে পারবে না আমার কথা নয় স্বামীজির কথা মেয়েদেরকে এগিয়ে আসতে হবে আজকে মেয়েরা এগিয়ে এসেছে বলে এতটা এগোচ্ছে দেখুন এই যে মানে হচ্ছে তো অ্যানুয়াল জেনারেল মিটিং গল্প করে রেখেছে এইখানে সবাই আমরা আইনজীবীরা একত্রিত হচ্ছি মিলিত হচ্ছি এবং এটা একটা অনুষ্ঠান যে আনন্দ অনুষ্ঠান সেই আনন্দ অনুষ্ঠানে সবাই মিলে উপভোগ করছি আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই এই কমিটির প্রতি যে তারা অনুষ্ঠানটাকে সুন্দর মনোগ্রাহী করে তুলছে এবং সমস্ত অ্যাসপেক্টে এই যে খাওয়ার সুবন্দোবস্ত করেছে বসার জায়গা সুবন্দোবস্ত করেছে এই সমস্তগুলি অ্যাপ্রিসিয়েটেবল এবং কমিটির তো সবাই উদ্যোগ নিয়েছে তো সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট এবং কমিটির যারা যারা আছে খুব প্রশংসনীয় উদ্যোগ এবং এই রকমভাবে আমরা দিনের শেষে কালো কোর্ট আইনজীবী একত্রিতভাবে মিলিতে হচ্ছি সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে এইটা অনেক বড় ব্যাপার আমি ধন্যবাদ দিতে চাই যে নতুন যে কমিটি এই কমিটি এক্সিস্টিং কমিটি তারা খুব সুন্দর করে জিনিসটাকে অর্গানাইজ করতে পেরেছে থ্যাংকস টু দ্যাট অর্গানাইজেশন অবশ্যই আমরা তো আইনজীবীরা প্রত্যেকে একটা পরিবারের মতো পরিবারের ছোটো বর্দা মেজদাস এরকম আছে সবাই মিলেই রয়েছে তো এবং খেলাধুলার ব্যাপারে সারা মানে যাদের যা সুপ্ত বাসনা ছিল আইনজীবী আমরা পরে হয়েছি ছোটোবেলায় তো সবাই ক্রিকেট ফুটবল হকি টেবিল টেনিস সমস্ত কিছুতেই ছিলাম সেই প্রতিভাটুকু মাঝে মাঝে বিচ্ছুরণ হয় বছরের একটা দিন এবং হই হুল্লোর করে কাটে এবং এই যা যা আসছে সামনের এই ফুটবল আসছে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট হোপফুলি আমরা সবাই মিলে একত্রিত হয়ে আবার একদিন হই করে আনন্দ কাটাতে পারবো নতুন কমিটি ভালো কাজ করছে প্রশংসনীয় কাজ করছে এবং আমি চাইব আরও উন্নতির জন্য তারা আরও চেষ্টা করবে খুবই ভালো লেগেছে আজকে পরিবেশটা একেবারেই অন্য ধরনের এখানে আজকে আমরা সত্যি খুব ভেরি হ্যাপি টু সি দিস পার্টিকুলার অ্যানুয়াল জেনারেল মিটিং ফর দ্য ইয়ার অফ টু থাউজেন্ড আমরা চাই যে এই হাইকোর্ট ক্লাব আরও আগিয়ে বেরি আগিয়ে চলুক আমাদের আমরা পেছনে আছি সবাইয়ের সঙ্গে আর সেই জায়গাতে আজ পর্যন্ত যেখানে আমাদের মহিলাদের ক্রিকেট শুরু হয়নি সেখানে পারমিতা পাল সে নিজে এই ওমেনদের জন্য এই ক্রিকেট খেলা শুরু করেছে ইভেন ফিফটিন্থ অগস্টে আমাদের অডিটোরিয়াম হাইকোর্ট অডিটোরিয়ামে আমাদের হচ্ছে যে প্রোগ্রামটা হচ্ছে সেটাও খুব ভালোভাবে এখন পার্টিসিপেশন সবাই করছে আশা করি ফিফটিন্থ অফ অগস্টে সেই প্রোগ্রামটাও খুব ভালো হবে হুম তার সঙ্গে আমাদের মিস্টার তরুণ চ্যাটার্জির যে হাত আছে আমাদের সঙ্গে রিয়েলি উই আর প্রাউড অফ মিস্টার তরুণ চ্যাটার্জি দ্যাট আমাদের সময় আমাদেরকে সাপোর্ট যেইভাবে করে চলেছে আমরা যদি এইভাবে সাপোর্ট পেতে থাকি আমাদের হাইকোর্ট ক্লাব আরও উন্নত হবে আরও অনেক ভালো হবে আমরা এগিয়ে যেতে পারবো আর আমাদের যে হাইকোর্টের যে অ্যাডভোকেটসরা আছে দে আর ভেরি প্রাউড দে দে অলওয়েজ সে দ্যাট উই আর হ্যাভিং সাচ কাইন্ড অফ হাইকোর্ট ক্লাব ওয়ের উই ক্যান স্পেন্ড আওয়ার টাইম লিজার টাইম আমাদের এত সকাল থেকে যে রাত্রির পর্যন্ত যে কাজগুলো হয় তারপরে যে আমরা এই হাইকোর্ট ক্লাবে আসি ইটস লটস অফ রিল্যাক্সেশন উই ইউজুয়ালি গেট অ্যান্ড থ্যাংকস টু হাইকোর্ট ক্লাব ফর সাপোর্টিং আস অ্যাজ অলওয়েজ অনেক পুরনো মেম্বার সবাই একসঙ্গে বছরে একবার হই এই জিএমএ তার জন্য সবাইকে খুব ভালো লাগে যাদেরকে রোজ কোটে দেখতে পাই না তাদেরও এখানে এসে দেখতে পাই সেটাও খুব আনন্দের আর আরও একটা ব্যাপার হচ্ছে যে এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে দৃষ্টিটা হচ্ছে না ভালো খাবার দাবার আছে ভালো করে খাবো সবাই মিলে এটাই একটা আনন্দ এখন অবধি কী খেয়েছেন অবধি কি এখনও অবধি পকোড়া খেয়েছি আর কি যেন ফিশ ফিঙ্গার খেলা ভালো লাগছে আমরা সবাই এক জায়গা হয়েছি প্রতিটি ক্লাব মেম্বারের সঙ্গে দেখা অনেকের সঙ্গে অনেক সময় দেখা হয় না কোর্টে আমরা ব্যস্ত থাকি আর তারপরে ময়দানে হাইকোর্ট ক্লাব একটা বিপ্লব নিয়ে এসেছে গত কমিটি যারা ছিলেন তারা হাইকোর্ট ক্লাবটাকে ঢেলে সাজিয়েছেন এবং খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন এখানে এবং প্রচুর নতুন নতুন ইভেন্ট হচ্ছে আশা করি এই কমিটিও খুব ভালো কমিটি এরা প্রত্যেকে ইভেন্টটা চালিয়ে যাবে এবং ভবিষ্যৎ দিনেও যেন এরকম একটা সুন্দর পরিবেশ থাকে সেটাই আশা রাখি আজকের এই কর্মসূচি অত্যন্ত ভালো লাগছে আমরা সবাই খুব সুন্দরভাবে এনজয় করছি বিশেষ করে আজকের এই এজিএম জি এম হাইকোর্ট ক্লাবের এজিএম আমরা সবাই উপস্থিত হয়েছি একসঙ্গে এবং একসঙ্গে হাইকোর্টে অনেকে সবাই ব্যস্ততার মধ্যে থাকেন কিন্তু এখানে উপস্থিত হয়ে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটা সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে এনজয় করছি বিভিন্ন কর্মসূচিকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি কেননা হাইকোর্ট ক্লাব সত্যি কথা বলতে কি হাইকোর্ট ক্লাবের আগের যে পরিবেশ ছিল কিন্তু সেই পরিবেশ এখন আর কিন্তু সেই পরিবেশ আগের পরিবেশ নেই এখন কিন্তু অত্যন্ত সুন্দর পরিবেশে সমস্ত কর্মসূচি ঢন্ডন হিসেবে নেতৃত্বে অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা কিন্তু হাইকোর্ট ক্লাবে বিভিন্ন কর্মসূচি আমরা সুন্দরভাবে বাস্তবায়িত করছি তো আজকে এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই এবং আজকের এই কর্মসূচি আমরা সবাই উপস্থিত হয়ে এই কর্মসূচিকে বাস্তবে রূপ দিচ্ছি এর জন্য আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে হাইকোর্ট ক্লাবের পক্ষ থেকে হাইকোর্ট ক্লাবের এবং তার সঙ্গে সঙ্গে আপনাকেও আমরা এই যে আজকের সুন্দর কর্মসূচিতে আপনার এই সুন্দর ব্যবস্থাপনার জন্য আমরা আপনাকেও কিন্তু আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন হাইকোর্ট ক্লাবের এই সুন্দর কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে হাইকোর্ট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ রিপোর্ট নিউজ বাংলা